প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখবো কিভাবে আমরা খুব সহজেই সমান্তর ধারার অঙ্কগুলো করতে পারি। তো এই যে একটা ধারা দেখতে পাচ্ছি, এটা আমি কীভাবে বুঝবো, সমান্তর নাকি গুণোত্তর ধারা? আচ্ছা, তো দেখি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে 2, তারপর 4, তারপর 6, ডট 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 100। আচ্ছা, আমরা কী জানি, ধারার প্রথম যে পদটা থাকে তাকে বলে প্রথম পদ, তাকে কী বলে, প্রথম পদ, এবং একে প্রকাশ করা হয় এ। তাহলে এই ক্ষেত্রে প্রথম পদ কত? 2, প্রথম পদ 2। এখন দেখেন এখানে পার্থক্যটা, দেখেন এখানে 4 আর 2-এর মধ্যে পার্থক্য 2, 6 আর 4-এর মধ্যে পার্থক্য 2, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 2 করে পার্থক্য। তার মানে কি, অন্তর, বিয়োগফল। এখন এই যে বিয়োগফল বা অন্তর, এটা কিন্তু একদম কমন, এখানেও 2, এখানে 2, সবখানে 2 করে। তার মানে কি, যেহেতু কমন, কমনকে আমরা বাংলায় কী বলতে পারি, বাংলায় বলতে পারি সাধারণ। এবং যদি এই কমন থাকে প্রত্যেকটার মধ্যে, বিয়োগফল যদি একই হয়, তখন সেই ধারাটা হবে সমান্তর ধারা। তাইলে সমান্তর ধারা সাধারণ অর্থাৎ কমন, বিয়োগফল অর্থাৎ অন্তর, ডি ইকুয়াল 2। এখন এই যে এই দুইটা, আমি দুইটা মান নিয়ে খুব সহজেই সমান্তর ধারার অঙ্কগুলো সলভ করতে পারি। সেই ক্ষেত্রে আমাকে শুধু তিনটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে এন, তো এন বের করার সূত্র, অর্থাৎ কততম পদ, যে বলতেছি 1, 2, 3, তিনটা পদ আছে, তারপর 4, 5, এইভাবে এই যে 100 কততম পদে গেলে 100 হবে, 10তম পদ নাকি 20তম পদ, সেইটা বের করার সূত্র হচ্ছে এন। এন সমান সমান আমরা লিখতে পারি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই 2 প্লাস 1। আর একটা সূত্র হচ্ছে এনতম পদ, অর্থাৎ আমি যদি দিয়ে বলি যে এখানে 6, এটা 6, 1, 2, 3, 3 নাম্বার পদ, তাহলে যদি বলি এই 6 পদটা, অর্থাৎ এই 3তম পদে কত আছে, 3তম পদে কত আছে, তাহলে 1, 2, 3, 3তম পদে 6 এখানে আছে বলে তো আমি গুণে বলে দিতে পারতাম। এখন যদি বলি 10তম পদে কত আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার বের করা একটু টাফ হয়ে যাবে গুণে গুণে। এই জন্য এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং আরেকটা হচ্ছে সমষ্টির সূত্র, অর্থাৎ এই সবগুলো যদি যোগ করি তাহলে কত হবে। সমষ্টি সূত্র আমরা লিখতে পারি সমষ্টি এস ইকুয়াল এন ডিভাইডেড বাই 2, এন ডিভাইডেড বাই 2, তারপর ব্র্যাকেট দিয়ে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সমষ্টি সূত্র। তো এখন আমি যদি বলি এই যে এখানে এই কততম পদ 100, তাহলে কি n এর মান বের করতে হবে, ধরি এনতম পদ 100, তাহলে কততম পদ 100 n, তাহলে আমি লিখতে পারি n ইকুয়াল শেষ পদ 100 মাইনাস প্রথম পদ 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে কি লিখতে পারি 98/2+1, তাহলে 49+1=50, তার মানে 50তম পদ হবে 100। আচ্ছা, আবার এটা দেখি, আমরা বলছে 3, 5, এর মধ্যে পার্থক্য কত? 2, 5, 7, এর মধ্যে পার্থক্য 2, 7, 9, এর মধ্যে পার্থক্য 2, তার মানে এটা একটা সমান্তর ধারা, এবং প্রথম পদ 3, সাধারণ অন্তর 2। এখন বলছে এই ধারার 20তম পদ কত, তাহলে 20 আমরা ধরি এখানে এন বলছে, এনতম পদ কত, তাহলে আমি কী জানি এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা প্রথম পদ কত? 3, যোগ এন হচ্ছে কততম পদ, এন কত? 20, 20তম পদ, তাহলে 20-1 ইন্টু সাধারণ অন্তর কত? 2, তাহলে আমি লিখতে পারি 3+19×2, আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে 41, 41। তার মানে এই ধারার 20তম পদ যদি গুণে গুণে যান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 20তম গেলে পাবেন 41। আচ্ছা, আমরা এই যে একটা ধারা দেখতে পাচ্ছি, এটা একটা সমান্তর ধারা, কেন? দেখেন 3 আর 1-এর পার্থক্য 2, 5, 3-এর পার্থক্য 2, 5, 7-এর পার্থক্য 2, তার মানে এটা একটা সমান্তর ধারা। বলছে কততম পদ 39, কততম পদ 39, অর্থাৎ 1, 2, 3, 4, এভাবে 4টা পদ আছে এখানে, এভাবে কততম পদে গেলে আমি 39 পাবো। যেমন চতুর্থ পদে পাইছি 7, তৃতীয় পদে পাইছি 5, তো এইভাবে কততম পদে গেলে 39 পাবো। তাহলে এনতম পদ, তাহলে এন ইকুয়াল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই 2 প্লাস 1। আচ্ছা, শেষ পদ কত? 39 মাইনাস প্রথম পদ 1 ডিভাইডেড বাই 2 যোগ 1, তাহলে পাইতেছি আমি খুব সহজে পাইতেছি 19+1=20। তার মানে আমি যদি 20তম পদে যাই গুণে গুণে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 20তম পদে গেলে তার মান পাবো 39। আবার দেখেন এখানে 4, 9, পার্থক্য 5, 9, 14, এখানে পার্থক্য 5, তার মানে এটা একটা সমান্তর ধারা। বলছে যে প্রথম 10টি পদের সমষ্টিগত, সিম্পল,
আমরা সমষ্টির সূত্র কি জানি, এস ইকুয়াল এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন এন তম পদ, তাহলে প্রথম কতটি 10টি, তার মানে 10 ভাগ 2, 2 গুণন প্রথম পদ কত 4, যোগ এন কত 10 মাইনাস 1 ইন্টু ডি সাধারণ অন্তর 5। তো পাইতেছি 5, পাইতেছি 8 যোগ 45, তাহলে পাইতেছি 5 গুণন 53, তার মানে আসতেছি 265। এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি হবে 265। তো এইভাবে খুব সহজে মাত্র 3টা সূত্র প্রয়োগ করে আমরা এই সমান্তর ধারার সকল অঙ্কই সলভ করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ।